সকাল থেকে কেমন যেন আলসামু ঘিরে ধরেছে মাহিরাকে। আজ বিছানা থেকে উঠতে ইচ্ছে করছিল না ওর। নিহাল ওমরকে বিদায় দিয়ে কম্বলের নিচে ঢুকে পড়ে মাহিরা। বিছানা থেকে নামতে ইচ্ছে করছে না। নিহাল অফিসে পৌঁছে মাহিরার কাছেই কল দেয়। সে অফিসে পৌঁছে গেছে। তুমি কি করছো? বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরে শুয়ে আছি। হোয়াট? না মানে কম্বল জড়িয়ে শুয়ে আছি সেটা বললাম। তার আগে কি বলেছিলে? কই কিছু না তো। রিয়েলি? হ্যাঁ। ডবল শাস্তি? হ্যাঁ। কেন কেন সেটা তখনই বলবো, রেডি থেকো বলেই ফোন কেটে দেয় নিহাল। মাহিরা কান থেকে ফোন সরিয়ে ভেঞ্চি কেটে কম্বলে মুড়ি দিয়ে শুয়ে পড়ে। নিহাল বাসার সিসি ক্যামেরা অন করে দেখে মাহিরা কম্বলের নিচে শুয়ে আছে। হঠাৎ করেই মাহিরা লাফিয়ে উঠে বসে বলে, আসল এভাবে শুয়ে থাকলে অলস হয়ে যাবি রে মাহি, তাই উঠে কিছু একটা কর। মাহিরা বিছানা থেকে নেমে আলমারি খুলে গালে এক আঙ্গুল দিয়ে ভাবতে থাকে। পাশে আলমারিতে নিহালের জামা কাপড় রাখা, ওটা বন্ধ করে নিহালের আলমারি দরজা খুলে চোখ বুলিয়ে কিছু একটা খুঁজতে শুরু করে। ঠিক তখনই নিহালের কালো শার্টের উপর মাহিরার নজর পড়ে। কি যেন মনে করে বের করে আনে শার্টটি। মন স্থির করে শার্টটা পরবে। দেরি না করে চট করে চেঞ্জ করে শার্ট পরে ফেলে। আয়নার সামনে দাঁড়িয়ে মাথার খোপা খুলে দেয়, হাত দিয়ে চুলগুলো দুপাশে ছড়িয়ে দেয়। শার্টের এক পাশের কলার উঁচু করে বলে, এখন ঠিক ডেঞ্জারাস মাফিয়া কিং নিহাল খানের বউ বউ লাগছে। নিহাল এতক্ষণ মাহিরার কাণ্ড দেখছিল। ওর মুখে টেডি হাসি ফুটে ওঠে। দুপুরে ওরা দুজন বাসায় আসে না, একেবারে রাতে নিহাল ওমর সাথে বাসায় আসে। মাহিরা তখন কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল। নিহাল রুমে এসে দেখে মাহিরা রুমে নেই। পাশের রুমে খোঁজ করে কিন্তু মাহিরাকে পায় না। ওর রুমে চলে আসে, বিছানার উপর চোখ যায়। কম্বল সরাতে দেখতে পায় মাহিরা গুটিসুটি হয়ে কম্বলের ভিতরে শুয়ে আছে। একটুখানি হয়ে শুয়েছে যে বোঝাই যায়নি কম্বলের মধ্যে কেউ আছে। তার চেয়েও বেশি অবাক হয় মাহিরার গায়ে ওর সেই কালো শার্টটি দেখে। নিহাল হাসে মাহিরাকে দেখে। মাহিরা তো ঘুমে বিভোর। নিহাল ডাকে, মাহি, এই মাহি। মাহিরা ঘুম জড়ানো কণ্ঠে উত্তর দেয়, উঠো পড়ে। নিহাল এবার কম্বল ছড়িয়ে ফেলে। মাহিরা শীতে আরো গুটিসুটি হয়ে শোয়। নিহাল বাঁকা হেসে নিজের ঠান্ডা হাত মাহিরার শার্টের কলারের ভেতর থেকে পিঠের ওপর রাখতেই মাহিরা লাফিয়ে দিয়ে ওঠে। ঘুম ফুস করে উড়ে যায়। কিন্তু মাহিরার চোখে মুখে এখন প্রচণ্ড রাগ। মাহিরার রাগ দেখে নিহাল মুচকি মুচকি হাসছে। নিহাল হেসে বলে, কি? মাহিরা চোখ পিটপিট করে তাকায়। ঘুমের রেশ কাটেনি এখনো। মাথা ঝিমঝিমিয়ে বলে, চিমটি দিয়ে মেরে ফেলবো। নিহাল শব্দ করে হেসে হেসে বলে, চিমটি দিয়ে মেরে ফেলা যায়? জানতাম না। মাহিরা বিরক্ত স্বরে বলে, উফ জানতো, ঘুমোতে দিন না প্লিজ। নিহাল মেকি রাগ নিয়ে বলে, ফ্রেশ হয়ে আসো, যাও। না ঘুমাবো। যা বলছি। পরে। না এখনই। না। যাবে কি না? যাচ্ছি বলে মনে মনে নিহালকে গালিগালাজ করতে করতে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। নিহালের বডি ফিটনেস ভালো, তাই নিহালের শার্ট মাহিরার গায়ে ঢিলে আর লম্বা হয়। মাহিরা ফ্রেশ হয়ে আসার পর নিহাল শার্ট খুলতে খুলতে জিজ্ঞেস করে, আমার শার্ট পরেছো কেন? মাহিরা তেড়া গলায় বলে, নাম লেখা আছে আপনার শার্টে। নিহাল মাহিরার সামনে গিয়ে ডান হাত ধরে ইশারা করে। মাহিরা শার্টের হাতার দিকে তাকাতেই স্ন্যাকের ট্যাটু দেখতে পায়। মাহিরা চোখ বড় বড় করে তাকায়। স্টিকারটা কালো রঙের ছিল, তাই মাহিরা খেয়াল করেনি যে শার্টের হাতায় স্ন্যাকের স্টিকার আছে। নিহাল মৃদু হাসে, জিজ্ঞেস করে, এবার? মাহিরা আমতা আমতা করে বলে, তাতে কি, আপনার নাম তো আর লেখা নেই। নিহাল মাহিরার উত্তর শুনে টেরি হাসি দেয়, যে হাসি দেখে মাহিরার রাগ হচ্ছে নিজের উপর। কেন বলতে গেল? শার্টের গায়ে ওর নাম লেখা আছে নাকি? নিচে গিয়ে খাবার সার্ভ করো, যাও। মাহিরা গায়ে চাদর জড়িয়ে নিচে চলে আসে। মাহিরা খাবার সার্ভ করে। ততক্ষণে নিহাল ওমর নিচে চলে আসে। একসাথে খাবার খাওয়ার সময় ওমর নিহালকে বলে, ভাই আমার 1 মাসের জন্য বাংলাদেশ যেতে হবে। কেন? আমার মনে হয় জাহিদ নতুন ড্রাগসের বিজনেস শুরু করেছে, সেটার জানকারি নিতে যাব আমি। ওকে, বাট সাথে গার্ডস নিয়ে যাবে। জি ভাই। আর হ্যাঁ, কেউ যেন জানতে না পারে তুমি বাংলাদেশে যাচ্ছ। ঠিক আছে ভাই, তাহলে আমি কাল বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেব। রাতের খাবার খেয়ে ওদের রুমে চলে আসে। বিছানায় ঘুমাতে গেলে নিহাল ওমরের রুমে গিয়ে কথা বলে। মাহিরা দরজার পাশে দাঁড়িয়ে সব কথা শুনতে থাকে, কারণ মাহিরা জানতে চায় রাশেদকে নিহাল কেন মেরেছে আর ওর ফোনে SMS কে পাঠিয়েছে। সব কথা শুনে মাহিরা ওর রুমে চলে আসে। বিছানায় বসে একা একা বলে, তার মানে শপিং মলে রাশেদের লোকরা আমাদের উপর হামলা করেছিল আর নেহালকে রাশেদের লোকেরাই গুলি করেছিল, তার জন্য রাশেদকে মেরে দিতেছে। তবে ওই নাম্বারটা কার? অমর ভাইয়া তো বললো নাম্বারটা ট্র্যাক করার আগেই সিম নষ্ট হয়ে গেছে, তাই ট্র্যাক করা পসিবল না। হুট করে নিহালকে রুমে আসতে দেখে মাহিরা কম্বল ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। পরের দিন সকালে মিটিং সেরে ওমর রাতের ফ্লাইটে বাংলাদেশে চলে যায়। মাহিরা মন কিছুটা খারাপ হয়ে যায়। মন ভালো করার জন্য ওর রুমের বিছানায় উপর হয়ে বই পড়ছিল। নিহাল সোফায় বসে ল্যাপটপে অফিসিয়াল কাজ করছিল। হঠাৎ মাহিরার উপর নজর পড়ে। ল্যাপটপ অফ করে ধীর পায়ে মাহিরার কাছে এসে ঘাড় থেকে চুল ছড়িয়ে গলায় ঠোঁট বুলাতে লাগলো। মাহিরা বই পড়া অবস্থায় চোখ বন্ধ করে নেয়। নিহালের ছোঁয়াগুলো অনুভব করতে লাগলো মাহিরা। নিহাল ওর পকেট থেকে একটি বাক্স বের করে তার ভেতর থেকে ডায়মন্ডের চেইন বের করে মাহিরার গলায় পরিয়ে দেয়। মাহিরা চোখ মেলে ওর গলার দিকে তাকায়, তারপর নিহালের দিকে তাকিয়ে ওর গলার দিকে তাকিয়ে দেখে সেই একই লকেট সহ চেন ওর গলাতেও আছে। নিহাল মাহিরাকে চিৎ করিয়ে ঘাড়ে গলায় ঠোঁট বুলিয়ে যাচ্ছে। মাহিরা কেঁপে উঠছে, চোখ বন্ধ করে নিহালের চুল খামচে ধরে রাখে। আস্তে আস্তে নিহাল মাহিরা ঠোঁটের কাছে যেতেই থাকে, হারিয়ে যায় ভালোবাসার সাগরে। সকালে মাহিরা আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে নিলে গলায় লালচে দাগ দেখতে পায়। বুঝতে পারে এটা ভালোবাসার চিহ্ন। মুচকি হেসে আয়নার মধ্যে ঘুমন্ত নিহালের দিকে তাকায়। নিহাল তখন গভীর ঘুমে কাতর। মাহিরা তোয়ালে রেখে নিহালের কপালে চুমু দিয়েই সরে আসে। নিচে এসে খাবার রেডি করে নিহালকে ডাক দেয়। নিহাল উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। নিহাল আগে থেকেই ঠিক করে রাখে মাহিরাকে নিয়ে প্যারিস যাবে, তাই সকাল সকাল মাহিরাকে নিয়ে বেরিয়ে পড়ে। মাহিরা বেশ খুশি। ঘণ্টাখানিক পর ওইখানের একটা রিসোর্টে উঠে ওরা দুজন সারাদিন ঘোরাফেরা করে রাতে রিসোর্টে ফিরে আসে। নিহাল যতটা মাহিরাকে ভালোবাসে তার চেয়ে বেশি মাহিরা নিহালকে ভালোবাসে। এখন দুজন দুজনকে ছাড়া এক দণ্ড থাকতে পারে না। টানা 15 দিন পর ওরা দুবাইতে ফিরে আসে। এই কয়দিনে অনেক আনন্দের মধ্য দিয়ে ওদের সময় কেটেছে। মাহিরা রান্নাঘরে কফি বানাচ্ছিল। নিহাল পেছন থেকে মাহিরাকে জড়িয়ে ধরে মাহিরা আস্তে করে বলে, কি করছেন? সার্ভেন্টরা এসে পড়বে। আসবে না বলেই মাহিরার ঘাট থেকে গেঞ্জি সরিয়ে ঠোঁট বুলাচ্ছে নিহাল। মাহিরা আস্তে করে চোখ বন্ধ করে ফেলল। নিহাল চট করে মাহিরাকে ওর দিকে ঘুরিয়ে নিয়ে কোমর ধরে উঁচু জায়গায় বসালো। ওর সাথে মিশিয়ে ধরে গলাতে থুতনিতে ঠোঁট বুলাচ্ছে। মাহিরা পরম যত্নে চোখ বন্ধ করে রাখে। নিহালের চুল পেছন থেকে ধরে রাখে। হঠাৎ ওদের ধ্যান ভাঙে ফোনের রিংটনে। নিহাল ওর পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে ওমরের নাম লেখা দেখে ফোন রিসিভ করে রান্নাঘর থেকেই বেরিয়ে যায়। মাহিরা নিচে নেমে আবারও কফি বানাতেই মন দেয়। ওমর ফোনে নিহালের সাথে কথা বলছিল আর গাড়ি ড্রাইভ করছিল। হঠাৎ বেখেয়ালিতে একটি মেয়ে ওর সামনে এসে পড়ে। ব্রেক কষে স্টিয়ারিংয়ে ধরে ঘুরাতে যাবার আগেই মেয়েটির সাথে ধাক্কা লাগে। ওমর তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে দেখে মেয়েটিকে মাটিতে পড়ে আছে। এক হাত পায়ের উপর দিয়ে ধরে বসে আছে। ওমর মেয়েটির কাছে গিয়ে বলে, আই এম সরি, আসলে আমি খেয়াল করিনি, চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই। মেয়েটি রাগ দেখিয়ে বলে, থাক আর দয়া দেখাতে হবে না। এভাবে বলছেন কেন? আমি তো সরি বলছি, চলুন আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাই। তার দয়ার কান নেই। কথাটি বলেই মেয়েটি উঠে দাঁড়ালো। গায়ের জামা ছেড়ে বলে, আচ্ছা একটা কথা বলুন তো, গাড়ি চালানোর সময় কি চোখ দুটি পকেটে রেখে চালান? আজব প্রশ্ন। আপনি মানুষটিও আজব। মোটেও না। মোটেও? হ্যাঁ। দেখুন আপনি কি? মেয়েটি ওমরকে থামিয়ে বলে ওঠে, ছেলে হয়ে দেখাবেন তো দেখান দেখি। শাট আপ। ও বাবা গো, আমি ভয় পেয়ে গেছি। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। আব্বে, আমি বাড়াবাড়ি করছি? बेदानी चेनो बेदानी आपनाके एखन गणधुलाई खावाबो। एरि मध्ये एकजन लोक एसे बोले, कि हयेछे आपा, एई लोकटाई आपनार साथे खाराप किछु करछे नाकि? मेयेटी हातेर इशाराय ओमरके बोले, बोलबो। ओमर इशाराय ना बोले। मेयेटी हेसे बोले, जानेन भैया कि हयेछे? कि हयेछे आपा? एई लोकटा आमाके धोखा दिये अन्य मेयेर साथे प्रेम करे, एखन रास्ताय देखा हयेछे बोले आमाके चिने ना बोले जा ता कथा शुनिये दिच्छे। कोन कि आपा? तारपर तारपर कि कोमो भाई, एखन आमार खाली बमि बमि पाय, मने हय दुनियार आरेकजनेर संख्या बाड़ते जाच्छे। बुझतेई पारछेन भाई आमि कि बोलते चाइछि। प्रथम कथाटा शुने ओमर अबाक हलेও দ্বিতীয় কথাটা শোনার পর ওমরের কান থেকে ধোঁয়া বের হচ্ছে। রাগে কান গরম হয়ে গেছে ওর। মেয়েটি তখনও কান্নার ভাব করছে। ওই লোকটি বলল, শালা তুই দেখি খারাপের ভাগ, ওই ওরে ধর সবাই। না না ভাই, ওকে মারবেন না, সে যদি মরে যায় তাহলে আমার বাচ্চা এতিম হয়ে যাবে। কথাটা বলি সবার আড়ালে ওমরের দিকে তাকিয়ে চোখ টিপ দিল। ওমর হতভম্ব হয়ে যায়। তাহলে এখন আপনি কি করতে চান আপা? আপনারা যান ভাই, আমি দেখছি কি করা যায়। আচ্ছা আপা, এই চলো সবাই। সব লোকেরা চলে যায়। মেয়েটি হাত ভাঁজ করে বলে, কেমন দিলাম? ওমর রাগে ফায়ার হয়ে আছে। সবার সামনে ওকে অপমান করেছে। রেগে বলে, হেই তুমি আমাকে চেনো না? চেনে কি হবে, বোন জামাই বানাবো নাকি আপনাকে? ইউ হ্যাঁ আমি, বলুন। ওমর আর কথা না বাড়িয়ে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে আগে মেয়েটির দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। মেয়েটির মুখে তখনও দুষ্ট হাসি লেগেই ছিল। ওমর গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। মেয়েটি মুচকি হেসে হাঁটতে লাগলো। ওমর হোস্টেলে এসে রাগে ফোঁস করছে। কখনো কেউ ওকে এভাবে অপমান করেনি, কিন্তু আজ এমন অপমানিত হবে ওই অচেনা মেয়েটির কাছে, তাও আবার রাস্তার মধ্যে। এটা ভাবতেই রাগ হচ্ছে ওমরের। তারপরও নিজের রাগকে কন্ট্রোল করছে। এক মাস পর মাহিরা ওমরের সাথে কথা বলছে ফোনে। ভাইয়া তুমি এখনো আসছো না কেন? আসবো, খুব তাড়াতাড়ি আসবো, আর তোমার জন্য একটি সারপ্রাইজ নিয়ে আসবো। কি সারপ্রাইজ ভাইয়া? আছে, বলা যাবে না। ঠিক আছে, বলার দরকার নেই। আরে রাগ করো কেন, আমি আসলেই দেখতে পাবে কি সারপ্রাইজ। তাড়াতাড়ি আসবে তুমি। ওকে, এখন রাখি, বাই, আল্লাহ হাফেজ বলে ফোন কেটে দেয় ওমর। মাহিরা ফোন বিছানার উপর রেখে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। শেষের দুই পা সিঁড়িতে পা রাখতে মাহিরার মাথা চক্কর দিয়ে উঠল। চোখের সামনে সব ঘোলাটে দেখছে। থপ করেই ফ্লোরে পড়ে যায়। যখন জ্ঞান ফিরল তখন বিছানায় আবিষ্কার করে নিহাল ওর হাত ধরে বসে আছে, মুখে বিজয়ী হাসি। নিহাল মাহিরার দুগালে হাত দিয়ে কপালে থুতনিতে চোখে চুমু দিয়ে, আমি অনেক হ্যাপি, আজ জগতের সবচেয়ে হ্যাপি লোক আমি। মাহিরা নিহালের কথা ঠিক বুঝতে পারছে না, কপাল ভাঁজ করে নিহালের দিকেই তাকিয়ে আছে। মাহিরা উঠতে নিলে নিহাল বলে, শুয়ে থাকো মাহি। তার আগে বলুন আপনি এত খুশি কেন? নিহাল মাহিরার কপালে চুমু এঁকে দিয়ে হেসে বলে, ডাক্তার কি বলেছে জানো? আমি ড্যাড হব আর তুমি মম। কথাটা শুনে মাহিরার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই চোখের পানি যে সুখের পানি, দুঃখের নয়। নিহাল মাহিরার চোখে পানি মুছে দিয়ে ওর কপালে নিহালের কপাল ঠেকিয়ে বলে, তোমাকে কি বলে ধন্যবাদ দেব মাহি, এত সুন্দর একটি খুশির খবর আমি বুঝতে পারছি না। মাহিরা বলে, একটু ভালোবাসা দিলেই হবে। একটু নয়, এই নিহালের দেহ যতদিন প্রাণ থাকবে ততদিন তোমাকে ভালোবেসে যাবে মাহি। শুধু নিহালের, নিহালকে ঘিরে মাহি। মাহিরা নিহালকে জড়িয়ে ধরে আজ ওরা দুজনই প্রচণ্ড খুশি। শুরু হয়ে যায় মাহিরার যত্ন। আগের তুলনায় নিহাল এখন বেশি কেয়ার করে মাহিরার প্রতি। না খেতে চাইলে জোর করে মাহিরাকে খাইয়ে দেয়। কড়া গলায় নিহাল বলে সারাদিন বেড রেস্টে থাকতে হবে। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক করে দিয়েন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন। আর গল্পটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।